بسم الله الرحمن الرحيم. شكريو. بسم الله الرحمن الرحيم. شكريو. একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই করোনাকালীন সময়ে তোমরা সকলেই ভালো আছো, আশা করি তোমাদের সুস্বাস্থ্য এবং সবকিছু নিয়ে খুব ভালো আছো। তোমাদের এই করোনাকালীন মুহূর্তে নিজের সুরক্ষা নিজে করবে। আমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কত ক্লাস করেছি তোমাদেরকে, আবার তোমাদের মাঝে দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, তাই আমি তোমাদেরকে আজকের আমার নির্ধারিত যে কৃষিশিক্ষা, আমি তোমাদের কৃষিশিক্ষা প্রথম পত্রের কৃষির গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম, সেই কৃষির গুরুত্ব মধ্যে তোমাদেরকে মৌলিক চাহিদার পাঁচটি পয়েন্ট আলোচনা করেছি। আজ তোমাদের ছয়টি পয়েন্টের শেষ পয়েন্ট আলোচনা করব। শেষ পয়েন্ট হলো আমাদের কৃষি শিক্ষা। এই শিক্ষা আমাদের জন্ম থেকেই শুরু হয়। আমাদের শিশুকাল থেকেই আমরা মায়ের কাছ থেকেই শিক্ষা গ্রহণ করা শুরু করি, এবং সেই শিক্ষা থেকেই আমরা প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের শিক্ষা গ্রহণ করে থাকি। এই শিক্ষার জন্য যে উপকরণ দরকার, সেই উপকরণগুলো আমরা এই কৃষি থেকেই পেয়ে থাকি, যেমন বই খাতা, যে উপকরণ দিয়ে তৈরি সেটা আমাদের কৃষির, যেমন রয়েছে পাটখড়ি, খড়কুটো, আখের ছোবরা এবং বাঁশ দিয়ে এই উপকরণগুলো তৈরি। এছাড়া শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে চেয়ার, টেবিল, বেঞ্চ ইত্যাদি। আমরা তোমাদেরকে কৃষি গুরুত্বের দ্বিতীয় যে অবস্থা কর্মসংস্থান, কর্মসংস্থানের দিকে আমরা আগাবো। সেই কর্মসংস্থান যে আমাদের দেশের শতকরা 45.10% মানুষ এই কৃষি ক্ষেত্রের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে থাকে। কৃষির বিভিন্ন ক্ষেত্র আমরা দেখি যে বিভিন্ন ধরনের ক্ষেত্রে মানুষ শতকরা 80-90% মানুষ কৃষি ক্ষেত্রের কর্মসংস্থান সৃষ্টি করে, জীবন জীবিকা নির্বাহ করে থাকে। তারপরে আসে শিল্প বাণিজ্য সম্প্রসারণ। দেখা যায় যে কৃষির বিভিন্ন ক্ষেত্র থেকে আমাদের শিল্প তৈরি হয়ে থাকে, আমাদের বিভিন্ন শিল্প রয়েছে। এই শিল্প থেকে আমরা যেমন পাট, চা, তামাক, তারপরে চামড়া শিল্প ইত্যাদি রয়েছে, যেগুলো আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে নিজের চাহিদা, নিজেদের দেশের চাহিদাও পূরণ করে থাকি। তাই এই শিল্প সংস্কার দেখা যাওয়ার জাতীয় আয়ের দিক থেকে দেখা যায় যে 75% আয় আমাদের এই কৃষি শিল্প থেকে আসে, এবং বৈদেশিক মুদ্রা অর্জনের 80-90% এই কৃষি পণ্য থেকে আমরা পেয়ে থাকি, যে কারণে আমাদের কৃষির গুরুত্ব অনেক অপরিসীম। আমরা কৃষির উপকরণের যে বাজার সৃষ্টি করা দরকার, কৃষির পণ্যের ন্যায্য বাজার সৃষ্টি করা দরকার, কৃষককে যাতে বঞ্চিত না হয় এবং ভোক্তারা যাতে স্বল্প মূল্যে পণ্য ক্রয় করতে পারে, এটাই আমাদের নিশ্চিত করতে হবে।
আজকের তোমাদের যে নির্ধারিত পাঠ ছিল, পাঠ পরিস্থিতি মধ্যে একাদশ শ্রেণী বিষয়ে কৃষি শিক্ষা উত্তরপত্র অধ্যায় অর্থ পরিস্থিতি এখানে আমাদের বাংলাদেশের কৃষি ছিল এবং তোমাদের এটাই ছিল আমাদের পরিস্থিতি। তাই আমরা লক্ষ্যকালে দেখতে পারি আমাদের গত ক্লাসে দেখিয়েছি পাঠ পরিস্থিতি একাদশ শ্রেণী বিষয় কৃষি শিক্ষা প্রথমপত্র অধ্যায় প্রথম এবং পরিস্থিতি প্রথম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের আজকের পাঠ হল বাংলাদেশের কৃষির ক্ষেত্র। কৃষির ক্ষেত্র থেকে আমরা জানব ক্ষেত্র কয়টি কি দুই নম্বরে কৃষির দুই নম্বরে রয়েছে কৃষির ক্ষেত্রেরই একটি ক্ষেত্র বা ফসল তিন নম্বর আছে দশ। তাই আমাদের আজকের যে পাঠ তোমরা বুঝতে পারছ আমরা যেটা আজকে তোমাদেরকে করাবো সেটা হইল বাংলাদেশের কৃষি ক্ষেত্র। তোমরা এখানে দেখতে পাও যে বাংলাদেশের কৃষি ক্ষেত্রের মধ্যে আমরা জানবো যেটা কৃষি ক্ষেত্র কয়টি ও কী কী এবং কৃষির ক্ষেত্রের যে প্রথম ধাপ মাঠ ফসল এবং দ্বিতীয় ধাপ উদ্যান ফসল সম্পর্কে জানবো। এখন নিশ্চয়ই বুঝতে পারছ আমরা প্রথমেই কৃষির ক্ষেত্র এটা নিয়ে আমরা রচনা করি। কৃষির ক্ষেত্র এটাকে আমরা যদি ভাগ করি তাহলে কয়টি ভাগ ভাগ করতে পারি ছয়টি ভাগ। ছয়টি ভাগ ভাগ করতে পারি প্রথম ভাগ হলো মাঠ ফসল, তারপরে এলো উদ্যান ফসল,
তারপরে এলো গবাদি পশু, পোলট্রি, তারপরে এলো মৎস্য, সামাজিক বনায়ন, শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কৃষির শখের মাধ্যমে তোমাদেরকে কৃষি ক্ষেত্রটা বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখা যায় কি যে শখটা অনুসারে ভাগ করেছে, মাঠ ফসল দ্যাট ইজ ফুড ক্রপস, উদ্যান ফসল হর্টিকালচার ক্রপস, গবাদি পশু লাইফ স্টক এবং পোলট্রি, মৎস্য, ফিশারিস, সামাজিক সোশ্যাল ফরেস্ট, এই ছয়টি ভাগে আমাদের কৃষিক্ষেত্রকে ভাগ করছে। এবং তার মধ্যে আমরা এই ছয়টি ভাগ কী কী সেগুলো আমরা জানলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আজকের তোমাদের যেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হল মাঠ ফসল। ইংরেজিতে দেখে বলা হয় ফিল্ড ক্রপস, ফিল্ড ক্রপস মাঠ ফসল বা ফিল্ড ক্রপস। এই মাঠ ফসলকে আমরা দেখতে পাই যে মাঠ ফসলের প্রথমেই আমাদের জানতে হয় মাঠ ফসল কাকে বলে। আমাদের চারপাশে আমাদের চারপাশে যে সমস্ত উদ্ভিদ আর্থিক উপযোগিতা এবং খাদ্য সমষ্টিগতভাবে পরিচর্যার মাধ্যমে যে সকল উঁচু নিচু ভূমি রয়েছে যেখানে একসঙ্গে চাষ করা যায় সেই ফসলকেই আমরা মাঠ ফসল বলে থাকি। মাঠ ফসল সাধারণত বিভিন্ন ধরনের মাঠ ফসল রয়েছে, তার মধ্যে ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা, তেল জাতীয়, সূর্যমুখী, তেল সরিষা, ফুলের মধ্যে নন্দরস, চন্দ্রমল্লিকা প্রভৃতি প্রকারের এই মাঠ ফসল রয়েছে। মাঠ ফসলের শুরুতেই আমরা দেখি দানাজাতীয় ফসল, খ দানাজাতীয় ফসল খ হইল আমাদের ডাল জাতীয় ফসল, আমাদের তৈল জাতীয় ফসল, তৈল জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল, তারপরে দেখা যাচ্ছে প্রত্যেকটা ফসলের একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য অনুসারেই এদেরকে আমরা মাঠ ফসল বলে থাকি। দেখা যাচ্ছে যে আরো কিছু ফসল রয়েছে, চিনি জাতীয় ফসল, তারপরে পশু খাদ্য, তারপরে দেখা যায় যে শিল্প ফসল, নেশাজাতীয় ফসল,
জাতীয় ফসল আমাদের প্রথমেই আসে জনজাতি ফসল, কারণ এই মাঠ ফসলের বিস্তারিত ফসলের সম্পর্কে জানতে গেলে আমাদের মাঠ ফসলের যে বৈশিষ্ট্য সেটা সম্পর্কে একটু জানতে হয়। কারণ মাঠ ফসলের বৈশিষ্ট্য হলো এক জায়গায় অনেক ফসল চাষ করা যায়, বেড়ার প্রয়োজন হয় না, তারপরে উচুন জলাশয় সেখানে চাষ করা যায়, তাছাড়া পরিচর্যার জন্য একসঙ্গে পরিচর্যা করতে সুবিধা হয় এবং ছড়িয়ে ছিটিয়ে বপন করা যায়। দানাজাতি ফসলের মধ্যে অনেক কিছু ধান, গম, ভুট্টা, কাওয়ান ইত্যাদি যে ফসলগুলো রয়েছে আমাদের অর্থকরী ফসল, এর গুরুত্ব রয়েছে। কেননা দানাজাতি ফসল থেকেই আমরা আমাদের দৈনন্দিন চাহিদা খাবার মিটিয়ে থাকি। শতকরা 60-70% এখানে যে দানাজাতি ফসল আমরা চাষ করি। তারপর ডাল জাতি ফসলের মধ্যে আমাদের রয়েছে মুগ, মুসুরি, খেসারি, মাসকলাই, ছোলা ইত্যাদি। এসব দৈনন্দিন চাহিদা আমাদের পূরণ করে থাকে এবং এদের মধ্যে আমরা কিছু অর্থকরী জিনিস তৈরি করে আমরা অর্থ উপার্জন করে থাকি, বিদেশ রপ্তানি করি এবং নিজেরাও চাহিদা পূরণ করি। বিভিন্ন কারখানায়গুলো থেকে উৎপাদিত পণ্য আমরা বাজারে বিক্রি করি এবং সেগুলো থেকে চাহিদা পূরণ করে থাকি। সেক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে জাতীয় ফসলের মধ্যে দেখা যায় যে সরিষা, তিল, তিসি, রাই, সূর্যমুখী, আমাদের এইসব বিভিন্ন ধরনের যে জাতীয় ফসল রয়েছে সেগুলো আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে থাকে এবং বিদেশে রপ্তানি করি এবং এদের কাছ থেকে যে অবদান সেটা আমাদের খৈল হিসেবে, মাছের খাবার হিসেবে ব্যবহার করি। তারপর আসি আমাদের চিনি জাতীয় ফসল, এটা আমাদের মধ্যে রয়েছে আখ, খেজুর, তাল, হ্যাঁ প্রভৃতি। এগুলো আমাদের মিষ্টির যে চাহিদা সেটা পূরণ করে থাকে। একটা মানুষের দৈনিক কমপক্ষে 13-17 কেজি চিনি বা মিষ্টি পরিমাণ প্রয়োজন হয় বার্ষিক। হ্যাঁ, প্রতি বছরে একটা মানুষের প্রতি বছরে 13-17 কেজি মিষ্টির দরকার। তাই সেক্ষেত্রে আমাদের দৈনিক চাহিদা পূরণ করে এবং আমরা রপ্তানিও করি। সেক্ষেত্রে চিনিরও অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। পশু খাদ্য হিসাবে নেপিয়ার ঘাস, পিলপিল ঘাস এবং কিছু আমাদের শস্য জাতীয় ঘাস উদ্ভিদ যেগুলো আমরা পশুর খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। সমস্যার যেমন সমস্যা তৈরি করতে আমাদের ধনচে সার বড় বটিতে ব্যবহার করে থাকি এবং এগুলো পশেই আমরা সমস্যা তৈরি করে থাকি। সেগুলো আমাদের উদ্ভিদের জৈবত্ব তৈরি সাহায্য করে এবং উদ্ভিদ ভালো জন্মে সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে সাহায্য করে থাকে। শিল্প হিসাবে আমার দেখা যায় যে এই যে পাট ফসল সেগুলো আমরা বিভিন্ন শিল্প কারখানায় প্রক্রিয়াজাত করে আমাদের বিভিন্ন প্রকারের আমাদের ছেলেমেয়েদের খাবার এবং আমাদের দৈনিক চাহিদা মেটানোর বিভিন্ন প্রকার খাবার করে তৈরি করা হয়, পিঠা পায়েস ইত্যাদি, যেগুলো আমরা সাধারণত এই শিল্প কারখানায় প্রক্রিয়াজাত করে পেয়ে থাকি। নেশাজাতীয় ফসলের মধ্যে রয়েছে আমাদের তামাক, তারপরে গাঁজা ইত্যাদি, যেগুলো আমরা নেশা ফসল উৎপাদন করে থাকি। এখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে মাঠ ফসল আমাদের জাতীয় অর্থনীতিতে ভালো ভূমিকা রাখছে, এদের গুরুত্ব এবং দৈনন্দিন চাহিদা পূরণে অর্থনৈতিক চাহিদা পূরণে সাহায্য করছে। তাহলে আজকের আমরা এখানে মাঠ ফসল শেষ করলাম। তারপরে আসি আমাদের উদ্যান ফসল, উদ্যান ফসল বা হর্টিকালচার। তোমরা নিশ্চয়ই জানো উদ্যান ফসল বা হর্টিকালচার ক্রপস। উদ্যান ফসল দেখা যায় যে আমাদের জানতে হবে যে উদ্যান ফসলটা কি। আসলে উদ্যান ফসল হলো এমনই এর সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে সমস্ত ফসল দেখা যায় যে নির্দিষ্ট বেড়া দেওয়ার প্রয়োজন হয় না এবং কিছু কিছু জায়গায় বন্যমুক্ত এলাকা পানি জমে না সেই সমস্ত জায়গায় যে ফসল চাষ করে থাকে সেগুলি বলা হয় উদ্যান ফসল। এই উদ্যান ফসলের মধ্যে রয়েছে
বিভিন্ন রকমের ফসল, তার মধ্যে আমরা কিছু ফসল আছে ফল জাতীয়, ফল জাতীয় ফসল। দুই নম্বরে আছে ফল জাতীয়, ফল জাতীয় ফসল, ফুল জাতীয় ফসল। তারপরে আমরা তারপরে আছে সবজি জাতীয় ফসল, সবজি জাতীয় ফসল। আমরা এই তিন প্রকারের ফসল, উদ্যান ফসল, ফল জাতীয় ফসলের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, লেসু, পেয়ারা, আনারস, বেল ইত্যাদি বিভিন্ন প্রকার আনারস ইত্যাদি আমাদের হলো ফল জাতীয় ফসল, যেগুলো আমরা দৈনন্দিন চাহিদা পূরণ করে থাকি এবং এগুলো উৎপাদন করে আমাদের রপ্তানিও করা হয়ে থাকে, যা আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। সেটি আমাদের এই উদ্যান ফসল আমাদের যথেষ্ট অর্থনৈতিকভাবে ভূমিকা রাখছে। তাই ফল জাতীয় বিশেষ বিভিন্ন প্রকার ফলই রয়েছে, যেগুলো আমাদের ফলের নির্দেশ করি বাজারে বিক্রি করা হয়, সেগুলো আমরা গ্রহণ করে থাকি। আবার দেখা যাচ্ছে যে এই ফল জাতীয় বিভিন্ন প্রকারের বোতলজাত করে, টিনজাত করে আমরা রপ্তানি করে থাকি। তাই আমাদের বর্তমান সময়ে বিভিন্ন প্রকার ফল ও বহির্বিশ্বে রপ্তানি কারণে উন্নত মান উন্নয়নে যথেষ্ট চেষ্টা করছে, বিশেষ করে পুষ্টি, যে পুষ্টিবোধন আমাদের দেহের যেটা দরকার সেটা ফল জাতীয় উদ্ভিদ থেকে আমরা পেয়ে থাকি। তাই অর্থনৈতিক এবং দৈনন্দিন চাহিদা নিজেদের পূরণেও ফল জাতীয় ফলের যথেষ্ট ভূমিকা রয়েছে। তারপরে আসি ফুল জাতীয়, ফুল জাতীয় ফুলের মধ্যে আমাদের বিভিন্ন প্রকার ফুল আমরা চাষ করে থাকি, যেমন রজনীগন্ধা, রজমল্লিকা, তারপরে গোলাপ, বিভিন্ন ধরনের ফুল। আমরা সাধারণত এগুলো সৌন্দর্যের প্রতীক এবং এগুলো আমাদের বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ করে যে রাষ্ট্রীয় অনুষ্ঠান, ব্যক্তিগত অনুষ্ঠান, জন্মদিন, বিভিন্ন প্রকার অনুষ্ঠানে এই ফুল প্যাকেজিং করে আমরা অনুষ্ঠান পালন করে থাকি। এবং যেটা আমাদের ওয়েল ডেকোরেশন সাজাতে বিবাহ বার্ষিকীতে বিবাহতে আমাদের সেগুলো সাজাতে ফুলের দরকার হয়ে থাকে। তাই এই ফুল আমরা বিদেশে রপ্তানি করতে গিয়ে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে যশোর, কুষ্টিয়া, টাকার মধ্যে এগুলো চাষ করে থাকে। সেটা ফুল আমাদের দৈনন্দিন ক্ষেত্রে আমাদের অনেক উপকার আসে, প্যাকেজাত করে আমরা বিদেশে রপ্তানি করে থাকি। তো ফুল আমাদের বিশেষ করে পবিত্রতার প্রতীক, তাই আমরা ফুলকে ভালোবাসি। এই ফুলের যে সাহে দেয়া সেটা আমাদের পূরণ করতে হবে, আমরা ভালোভাবেই এর গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব দিক থেকেও দেখি যথেষ্ট চাহিদা রয়েছে। সবজি জাতীয় যে ফসলগুলো রয়েছে তার মধ্যে কিছু আছে পাতা, পুঁই শাক, লাল শাক, পুঁই শাক, তারপরে পালং শাক, শাক সবজি আছে যেগুলো আমাদের শাক জাতীয়। তারপরে কাণ্ড জাতীয় আছে মূলা, গাজর, বটি, মূলা, গাজর ইত্যাদি। তারপরে আছে কন্দ জাতীয়, আলু, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ ইত্যাদি। তারপরে আছে দেখা যাচ্ছে যে কাণ্ড জাতীয়, বীজ জাতীয় বিভিন্ন প্রকারের যে আছে সেগুলো আমরা সাধারণত শিম, বরবটি ইত্যাদি আমরা সেগুলো এই সবগুলি আমাদের উদ্যান ফসল। এই উদ্যান ফসল আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে পাশাপাশি আমাদের রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই দেখা যাচ্ছে যে সবজির দিক থেকেও আমাদের গুরুত্ব রয়েছে। তাহলে আমরা যদি এই উদ্যান ফসল সম্পর্কে জানলাম এবং তোমাদের জন্য আমরা বাড়ির কাছ হিসাবে আমার ফসল, মটর, উদ্যান ফসল এর পার্থক্য তোমরা নিশ্চয়ই দেখছো বোর্ডে দেখেছি। আমি তোমরা যতক্ষণ যে আলোচনা করেছিলাম উদ্যান ফসল, মাঠ ফসল, উদ্যান ফসল, সেই আলোকেই তোমরা মাঠ উদ্যান ফসলের যে পার্থক্য সেগুলো আগামী যে বাড়িতে পড়বে এবং
তোমরা বিভিন্ন রিটের বই এসেছে, বইগুলো লক্ষ্য করলে বা স্কুল পর্যালোচনা করলে তোমরা এগুলো যদি পড়ো তাহলে মাঠ ও উদ্যান ফসল সম্পর্কে জানতে পারবে। মাঠ ও উদ্যান ফসল পার্থক্য সহজেই আমরা করতে পারবো, সেটি তোমাদের জন্য রইল। আর পরবর্তীতে আমরা একটু তোমাদের একাদশ শ্রেণীর ছেলেমেয়েদের, যদিও আমি একাদশ ক্লাস নিয়েছি, তারপরেও দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েদেরও এই বিষয়টি আছে এবং তারা পূর্বের বছরে পড়েছে, তাদেরকেও উচিত এই ক্লাসগুলো অনুসরণ করলে তারা সে ভালোভাবেই বিষয় সম্পর্কে মনে রাখতে পারবে এবং পরবর্তীতে কাজে আসবে নিজেদের। তাই সেক্ষেত্রে আমি তাদের অনুরোধ করবো তোমরা এই ক্লাসগুলো অনুসরণ করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের আজকের এই কাজ দিলাম তোমরা দেখো বাড়িতে, এবং তোমাদের জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা বিনিময় জানাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের এই কোভিড ১৯ উপলক্ষে তোমাদের কোভিড ১৯ থেকে রেহাই পেতে সুরক্ষা নিয়ে সুরক্ষা করতে মাস্ক ব্যবহার করবে, হাত মুখ ধুতে করে খাবার খাবে, এবং তোমরা বিশেষ করে যে স্যানিটাইজার ব্যবহার করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে সম্পৃক্ত হবো, তখন তোমাদের সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তাই আজকের মতো এখানেই আমাদের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।